গোটা পরক্ষণে মন্দিরে প্রবেশ করলেন এবং তর্কতর্ক করে শিষ্যে লক্ষ্য সকল সন্ধান করতে লাগলেন। হৃদয় গল্পিত হয়েছে কিনা, নাসিকাগারে বায়ু নির্গত হচ্ছে কিনা সমস্ত নিরীক্ষণ করে পরীক্ষা করতে লাগলেন। ধীর স্থির কাঠ মাটি এক অচলভাবে অবস্থিত শিষ্য গুরু মহামার করে তার শরীর স্পর্শ করলেন, কিন্তু বিন্দুমাত্র বিকার বা চেতনার উদয় হল না। তখন বিস্ময়ানন্দে অভিভূত হয়ে তোরা চিৎকার করে বলে উঠলেন, এই দেবী মা সত্যি সত্যি ঠাকুরের মাত্র তিন দিনে নির্বিকল্প সমাধি করেছিল। ঠাকুরের ঘরে কিছুটা উত্তরে নহবত খানায় ছোট ঘরটিতে বসবাস করতেন। একবার ফলধারিণী কালী পূজায় অমাবস্যা তিথিতে গভীর রাত্রি শ্রী মাকে ঠাকুর ষোড়শী রূপে পূজার আয়োজন করেছিলেন। নিজের সহধর্মিণীকে নতুন বস্ত্র পরিয়ে দিলেন, ফুল চন্দন সিঁদুর মালা দিয়ে মাকে সাজালেন, গঙ্গা জলে অভিষেক করলেন, আর শ্রী মাও মন্ত্রমুগ্ধ হয়ে ঠাকুরের নির্দেশ মতো পুজোর গিরির উপর বসলেন। ঠাকুর যথারীতি নৈবেদ্যে সাজিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে মাকে স্বয়ং জগজ্জনী যা জ্ঞানী পূজা করতে লাগলেন। দেবী গিরিতে উপবিষ্ট হয়ে সমাধিস্থ হয়ে পড়লেন, শ্রী ঠাকুরও সমাধিস্থ হয়ে পড়লেন। সমাধিস্থ পূজন সমাধিস্থা দেবী আত্মস্বরূপ পূর্ণভাবে মিলিত হয়ে একই প্রতি লীন হয়ে গেল। কিছুক্ষণ পরে ঠাকুরের বাহ্য জ্ঞান ফিরে এল, তখন তিনি আর নিজের জপে মালা প্রভৃতির সর্বস্ব দিয়ে নিজেকে এবং নিজের সাধনার ফল দেবী পাদপদ্মে নিবেদন করে মন্ত্রোচ্চারণ করতে করতে শ্রী মাকে প্রণাম করে বললেন, হে সর্বমঙ্গল স্বরূপে সর্বধর্ম নিষ্পন্নকারিণী, হে সর্বদায়িনী শিবমূর্তি গৌরী, হে নারায়ণী তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। তোমার কৃপায় আমরা সবাই
Thank you.
Thank you.
বিলাসী প্রভু যখন যদি পিতা Thank you.
যে ঋষি কোমল বাহুদয় দেশত্ব তার ধ্যান ও ভঙ্গ করে ধরাধানে লীলা অবতার রূপে আগমনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি হলেন বিশ্ববন্দিত বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। যুক্তিবাদী শিক্ষিত সম্প্রদায়ের প্রতিনিধি স্বরূপ নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের মাধ্যমে ঠাকুর সারা বিশ্বে ধর্ম প্রচার করেছিলেন। হিন্দু ধর্মই সনাতন ধর্ম, একই ঠাকুর বৈষ্ণব মতে সার ধর্ম সকলকে বুঝে বলতে থাকেন সব জীবী দয়া। এই কথা বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন, সমাধি ভঙ্গ করে বলতে থাকেন জীবী দয়া, হ্যাঁ জীবী দয়া দোসরা কীটাণু কি এই জীবকে কি দয়া করবি তুই, তুই দয়া করার কে রে সারা, না না জীবী দয়া শিব জ্ঞানী জীব সেবা, এই হল পরম ধর্ম শিব জ্ঞানী জীব সেবা। দাঁড়াও পথে নরেন্দ্র বলে আজ যে শুনলাম ভগবান যদি দিন দেন তবে অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব। ঈশ্বরের মধ্যে ঠাকুর গর রোগে আক্রান্ত হয়ে প্রথমে ছানাপুকুর পরে কাশীপুর এলেন। একদিন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে নিবেদন করলেন নির্বিকল্প সমাধি আকাঙ্ক্ষার তীব্র বাসনার কথা। ঠাকুর বললেন তুই কি চাষ কর? নরেন্দ্রনাথ বললেন সুখদেবীর মতো একেবারে পাঁচ ছয় দিন যেন সমাধিতে ডুবে থাকি, তারপর দেহ রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাব। ঠাকুর চিৎকার করে বললেন তুই এত বড় আধার আর তোর চোখে মুখে এই কথা, আমি ভেবেছিলাম তুই একটা বড় বৃদ্ধির মতো করি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, সে না পেয়ে তুই নিজে মুক্তি চাস। এই পুরস্কারে নরমের চোখে জল, তিনি বলছেন ঠাকুরের হৃদয় অপূর্ব মহান। এরপর ঠাকুর বাহ্য জ্ঞান হারালেন, ঠাকুরের চোখে জলও হারালেন, কারণ জিজ্ঞেস করে ঠাকুর বললেন আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকিয়ে খোলা, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি আর কাজ শেষ হলে আবার ফিরে যাবি। পরে নরেন্দ্রকে সেই গানটি গাইতে হবে সবুজ
Thank you.